ডেইলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা একটি সিম্পলিফিকেশনের ম্যাথ দেখব, যে ম্যাথটি অলরেডি আমাদের বোর্ডে দেওয়া রয়েছে, সেই ম্যাথটি আমরা করব। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন বোর্ডে যেটি বলা রয়েছে, 1³ + 2³ + 3³, এইভাবে চলতে চলতে 10³ পর্যন্ত যার ভ্যালু আসছে 3025। এই 3025 যদি হয়ে থাকে তাহলে বন্ধুরা, তারপরে আরও একটি সিরিজ দেওয়া রয়েছে যেখানে কি বলা রয়েছে, 2³ + 4³ + 6³, এভাবে চলতে চলতে 20³ পর্যন্ত হলে এর ভ্যালু কত আসবে, এটি আমাদেরকে বের করতে বলেছে। বন্ধুরা, আমরা ভালো করে লক্ষ্য করুন যে ওপরে যে সিরিজটি দেওয়া রয়েছে আরও নিচে যে প্রশ্নটি আমাদের বলা রয়েছে, তার মধ্যে কি পার্থক্য রয়েছে। ওপরে যেটি রয়েছে তার দুগুণ হচ্ছে, ডবল হিসেবে দেখাচ্ছে আমাদের এখানে যে সিরিজটি রয়েছে। তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা, আমরা যদি এখানে দুই কমন নিয়ে নিলে বন্ধুরা কি পাচ্ছি, 1³ + 2³ + 3³, এভাবে চলতে চলতে কী হবে, 20 থেকে যদি 2 কমন নিয়ে নিই 10³, তাহলে সিরিজটা মতো হচ্ছে এসছে। কিন্তু বন্ধু, এখানে আমাদের একটি জিনিস হচ্ছে ভুল হয়ে যায়, যে আমরা এখানে 2 কমন নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু কিউব কমন রয়েছে, কিউব রয়েছে সিরিজের মধ্যে, তাহলে আমাদের কমন নিতে গেলে হচ্ছে যাই কমন নেবো তার মাথায়ও একটি কিউব চলে আসবে। তাহলে বন্ধুরা কি কমন নেবো আমরা, 2 নয়, 2³ কমন নিতে হবে আমাদেরকে। তাহলে 2³ কমন নিলাম, তাহলে দেখুন বন্ধুরা এই সিরিজটির আমাদের ভ্যালু জানা রয়েছে, আর 2³ ভ্যালু হচ্ছে 8, ও এটার ভ্যালু কত থাকলো না, 25। এবার তাহলে বন্ধুরা আমরা এই দুটি ভ্যালু হচ্ছে গুণ করে দিলে আমরা এর অ্যান্সার পেয়ে যাব। তাহলে গুণ করলে 5৫ = ৪০, 40-এর ০ হাতে থাকে 4, 8² = ১৬, ৪ = ২০, ২০=০২, 3² = ২৪, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তা বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করবো আমাদের আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। চলুন বন্ধু, পরের ভিডিওটি দেখা হচ্ছে আরও একটি নতুন ম্যাথ নিয়ে।